দুর্ঘটনা ও যানজটের রাতারাতি সমাধান অসম্ভব জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রূপপুরে বালিশ দুর্নীতির সাথে জড়িতরা দেশের উন্নয়নে বাধা জানালেন মাহবুবুল আলম খানি। কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় মিলছে না অনলাইন। এবং গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের চারজনের মৃত্যু। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকন উদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলীর মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819837505। ঈদে ঘরমুখো মানুষ যেন ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মহাখালীর বিআরটিএ ভবনে সমন্বয় সভায় তিনি এই নির্দেশ দেন। বলেন, দুর্ঘটনা ও যানজটের কারণগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়, সমন্বিত ও সব পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি। ঈদের সময় মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলতে না পারে সে ব্যাপারে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এই উন্নয়ন করার পরও যদি পরিবহন যথাযথ শৃঙ্খলা মেনে না চলে, তাহলে কিন্তু এই যে রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার, আন্ডারপাস, এইসব থেকে তেমন কোনো সুফল পাওয়া যাবে না। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বালিশ দুর্নীতির সাথে জড়িতরা দেশের উন্নয়নে বাধা তৈরি করছে, এরা সরকারের অসৎ কর্মকর্তা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় হানিফ জানান, সরকার পতনের ষড়যন্ত্র নানা দিক থেকেই হচ্ছে। পাটকল শ্রমিকদের আন্দোলন বিএনপির এক নেতা উস্কে দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে দেশ বিরুদ্ধ যত ষড়যন্ত্রই হোক না কেন, সব প্রতিহত করে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। আজকে দেখুন নৈতিকতার কোন পর্যায়ে চলে গেছে। বিভিন্ন সময় কথা আসে, দুর্নীতির কথা আসে, প্রশাসন লোকের মধ্যে কথা আসে, বালিশ কিন্তু যেও আর দুর্নীতির কথা আসে। অবাক হতে হয় যখন দেখি একটা সরকার দপ্তরে একটা ক্রয় নিয়ে একটা ইলেকট্রিক স্ট্রিচ, যার দাম হয়তো 700 টাকার থেকে 1,500 টাকা, দামটা বেশি গেছিল, তারপর আবার এটা উত্তোলনের জন্য ঘরে পৌঁছে দেওয়ার জন্য আবার 2,000 টাকা 3,000 টাকা চার্জ করে, এটা নৈতিকতার কোন পর্যায়ে গেলে মানুষ এগুলো কাজ করতে পারে? এত অসজ্জা তিনি খুব বেশি দূর এগুলো সম্ভব নয়। ঈদকে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর বনানীতে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ঈদের দুমাস আগ থেকে প্রস্তুতি থাকায় রাজধানীতে অজ্ঞান পার্টি ও অপরাধীদের দৌরাত্ম্য কমিয়ে আনা সম্ভব হয়েছে। ঈদের
ঈদের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও রাজধানীর রেলস্টেশনগুলোতে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। সকাল 9টায় রাজধানীর 5টি জায়গায় শুরু হয় টিকিট বিক্রি, তবে সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট পেতে সমস্যা হচ্ছে যাত্রীদের। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর কর্মব্যস্ত মানুষ ছুটে যান গ্রামের বাড়িতে, পরিবার পরিজনের কাছে। ট্রেন যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় সবার আগ্রহ এদিকে বেশি, তাই রাজধানীতে রেলের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে এমন ভিড়। গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ইসলামপুর এলাকায় একটি টিনশেডের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন পোশাক শ্রমিক শাহ আলম। তাদের ঘরে থাকা সিলিন্ডারটি লিকেজ ছিল। রাত 10টার দিকে রান্না করার জন্য দিয়াশলায় জ্বালালে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে শাহ আলম, তার স্ত্রী মনিরা ও তাদের 2 সন্তান দগ্ধ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রতি বছর অন্তত 1,50,00,000 মুসল্লি যাতে পবিত্র উমরা আদায়ের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পারে সে ব্যবস্থা নিচ্ছে সৌদি আরব। 2020 সালের মধ্যেই সৌদি সরকার এই ব্যবস্থা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। বুধবার সৌদির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয় বলে আনাদোলুর খবরে বলা হয়েছে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে তুরস্কের এই গণমাধ্যম জানায়, সৌদির হজ ও উমরা উপমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল বাইজাবি বলেছেন, চলতি মৌসুমে বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত প্রায় 66,00,000 মুসল্লি উমরা পালনের উদ্দেশ্যে কাবা শরীফে এসেছেন। 2020 সাল থেকেই প্রতি বছর যাতে কমপক্ষে 1.5 কোটি মুসল্লি উমরা আদায় করতে পারেন সে লক্ষ্যে সৌদি আরব ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দুর্ঘটনা ও যানজটের রাতারাতি সমাধান অসম্ভব জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রূপপুরে বালিশ দুর্নীতির সাথে জড়িতরা দেশের উন্নয়নে বাধা জানালেন মাহবুবুল আলম হানিফ। কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় মিলছে না অনলাইনে। এবং গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের চারজনের মৃত্যু। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। ফোন 01819 83750